হ্যালো বন্ধুগণ, আমার চ্যানেলে আপনাদের ধন্যবাদ। তো ক্যাপশন দেখেই বুঝতে পারছো ভিডিওটা কী নিয়ে। তো আমার তো মাথাই খারাপ হয়ে গেল এত সবজি দেখে। তোমাদের কী হবে এত সবজি দেখে? তোমরাও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো এই সবজি দেখে আমি বার করছি সবজিগুলো কী কী আছে। তোমরা তো দেখতেই পাচ্ছো, কলিফ্লাওয়ার আছে, টমেটো আছে, ব্রিঞ্জাল আছে, কপি, বাঁধাকপি, ফুলকপি, মানে হেন সবজি নেই যে ছিল না। তো এই সবজিগুলো পুরো একদম ফ্রিজে পুরো প্যাকটা হয়ে গেছে। ফ্রিজের ফটোটা তো দিতে পারছি না, ধরো তোলা হয়নি। তো পালং শাক, স্পিনাচ, সব রকম সবজি রয়েছে। তো কোথা থেকে কী করবো আমার মাথা হচ্ছে না। তো আমি জিউকে ডাকলাম, জিউ হলো আমার ছেলে, ওর ডাকনাম হলো আরুষের ডাকনাম হলো জিউ। তো ওইগুলো আমি টিফিনগুলো ভরে দিয়েছিলাম, তো ওগুলো সেটেল করছিলো ফ্রিজে। আর এদিকে আমি একটু ওটসের চিলা করছিলাম, তো চিলাতে আমি একটু কড়াই নিয়ে নিচ্ছিলাম, করে তারপরে গাজরটা গ্রেট করে নিয়েছি। নিয়ে সব মিক্স করে আমি জাস্ট চিলাটা করে নেবো। তো এটা তারপরে এলো ভোরবেলায় আমি একটুখানি জল দিই আমার গাছগুলোকে। তো সবাই গাছগুলো চেনো, তো যারা যারা চেনো না তাদের বলে দিয়ে এগুলো কী গাছ। একটা ছোট্ট মতো গাছও বেরিয়েছে, তো সেটা কী গাছ সেটা তোমরা কেউ যদি কেউ জানো তাহলে সেটা আমাকে জানিও। তো এটা তুলসী গাছ। তারপরে আমার কাছে আছে হলো মানি প্ল্যান্ট, যেটা বাংলায় কী বলে আমি ঠিক জানি না। তো তারপরে আছে আমার কাছে হলো অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা গাছ। তার মানে অ্যালোভেরা গাছগুলো আগের বারে মরে গেছিলো, তো আমি একবার এই অ্যালোভেরা গাছগুলো আমি আমার বাবার কারখানা থেকে নিয়েছি। তো কারখানার গাছগুলো বেশ মোটামুটি হয়েছে, তো এবারে কী হবে জানি না, এগুলো কী বাঁচবে কী মরবে। আর এটা হলো গাছের গাছ, সেটা হলো আমার ছেলে আন্টি দিয়েছে, আন্টি হলো অমিতা, আন্টি দিয়েছে। আর এই গাছগুলোর পাতাগুলো ঝরে গেছে, তো আমি কী জানি হবে জানি না, বুঝতে পারছি না। এখানে একটু সুন্দর দানা মতো দিয়ে দিয়েছি, একটুখানি বাঁশ গাছ লাগাবো।